কলার চারাগুলোর প্রথম যেই পাতাগুলো ছিল সেগুলো কিন্তু মানে গলা থেকে মাজার ওপর থেকে কেটে দিচ্ছে এই যে দেখেন এটা কিন্তু এখান থেকে কেটে দিচ্ছে এটা নিচ থেকেও কিন্তু অনেকবার কাটা আছে এটা যতবার কাটে এটা যদি পানি চারা কলার চারা কিন্তু দুই ভাগে বিভক্ত আছে একটা হচ্ছে কাঠের চারা একটা হচ্ছে পানি যে এটা ডাইরেক্ট উঠে যায় এই গাছের গোড়া থেকে এটা কোনো কাঠ হয় না সেটা কিন্তু সেটাকে পানি ছারা বলে যতটুকু জানি যেমন এই চারাটা এটা কিন্তু লাগালে হবে না এখানে আছে এই যে এটা এটা অনেকবার কাটা আছে এটা হবে ওখানে ওই পাশে এটা হবে এরকম অনেক চারা আছে যেগুলো লাগানো যায় না গাছের চারাগুলোর মাথাগুলো যখন কেটে দিছে আবার নতুন করে কিন্তু তখন পাতা গজা পাতা গজানো নতুন করে আবার পাতা গজিয়েছে যাই হোক এখন এই দেখেন এটা কলা গাছের গোড়ায় এখানে সব করা চারাই কিন্তু লাগানোর উপযোগী চারা সব গাছের চারা লাগানো যায় না সব রকম চারা লাগানো যায় না একটু বেছে লাগাইতে হয় তাহলে যদি সম্পূর্ণ চারাটা একই রকম হয় তাহলে কলা খান্দিটা একসাথে আসে এবং আটপেস হয় না অনেক চারা আছে অনেকে অনেক চাষি ভাইরা আছে যে মোটা এবং চেকুন দুইটা চারাই লাগায় চেকুন চারাটা কিন্তু মোটা হয়ে গাছে খান্দি দিতে অনেক দেরি হয়ে যায় এই জন্য চারাটাকে বেছে লাগাতে হবে এই দেখেন এখান থেকে যেই পাশতে সব বিক্রি হয়ে গেছে লোক নিয়ে লাগানো শুরু করে দিয়েছে সবরিকলা সবরিকলাটা লাগানোর এখনই একটা উপযুক্ত সময়